Assalamualaikum. IPS online school সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় বেসিমার ওপেন হার্ট এবং ক্রুসিবল পদ্ধতিতে ইস্পাত উৎপাদন এই অধ্যায় নিয়ে মূলত আলোচনা করব। তো গত অধ্যায়গুলোতে তোমরা ইস্পাত সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। তো আজকে শুধুমাত্র এই অধ্যায়ে ইস্পাত উৎপাদন সম্পর্কে শুধুমাত্র আলোচনা করব, বিভিন্ন পদ্ধতিতে ইস্পাত উৎপাদন। তো প্রথমে আসি বেসিমার কনভার্টার। তো মূলত ইংল্যান্ডের স্যার হেনরি বেসিমার এই পদ্ধতি প্রথম আবিষ্কার করেন, আর তার নাম অনুসারে মূলত এটাকে বলা হয়, পদ্ধতিকে বলা হয় বেসিমার কনভার্টার পদ্ধতি। তো এর ব্যাস প্রায় 3 মিটার এবং উচ্চতা 5.4 মিটার পর্যন্ত। এটি দেখতে অনেকটা ডিম্বাকৃতির, এটা তোমরা বোর্ডে একটা চিত্র দেখতে পাচ্ছ, অনেকটা এরকম ডিম্বাকৃতির এবং বাহিরে প্রাচীর ইস্পাতের পাতের তৈরি। পাতের ভিতরের দিকে মূলত দুর্গ ইটের আস্তরণ দেওয়া থাকে, তবে দেওয়ালের আস্তরণ আস্তরণের চাইতে কিন্তু তলার আস্তরণটা একটু বেশি দেওয়া হয়। তো এর পিছনে কারণ হলো যে দেওয়ালের এক আস্তরণে প্রায় 2000 থেকে 3000 বার কিন্তু এটা ব্যবহার করা যায়, কিন্তু তলা কিন্তু 20 থেকে 30 বার ব্যবহারে কিন্তু এটা ক্ষয় হয়ে যায়। এই জন্য মূলত তলার আস্তরণটা একটু বেশি দেওয়া হয়। তো এই কনভার্টারকে ভূমি থেকে একটু উপরে টুইন সমূহের উপরে এমনভাবে স্থাপন করা হয় যাতে আমরা ইচ্ছা মাফিক একে খুব সোজা কাত বা উপর করতে পারি। তো টুইন মূলত হচ্ছে এই যে এইটা, এটাকে বলছি আমরা টুইন। এই টুইন উপরে, দুইটা টুইন উপরে বসানো হয় যাতে তলার আস্তরণের ভিতর দিয়ে বায়ু প্রবাহের জন্য টুইনের মধ্যে একটি উইন্ড বক্স থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে উইন্ড বক্স, ঠিক এটা টুয়ারের সাথে সংযুক্ত থাকে যাতে চুল্লিতে খুব সহজেই বায়ু প্রবাহ করা হয়। তো মূলত কনভার্টার ব্যবহৃত আস্তরণের সামগ্রীর দিক থেকে ভিত্তিতে মূলত এই পদ্ধতিকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বেসিক বেসিমার পদ্ধতি, আর একটা হচ্ছে অ্যাসিড বেসিমার পদ্ধতি। তো প্রথমে আসি অ্যাসিড বেসিমার পদ্ধতি। তো এই পদ্ধতিতে সিলিকা জাতীয় অ্যাসিড ধর্মী দুর্বল সামগ্রী দ্বারাই মূলত কনভার্টার লাইনিং দেওয়া হয়। ব্যবহৃত পিক আয়রনে সিলিকনের মাত্রা অনেক বেশি থাকে যা অ্যাসিড লাইনিংয়ের কারণে দূরীভূত হয়ে যায়, কিন্তু সালফার আর ফসফরাস কিন্তু দূরীভূত হয় না। আর যার জন্যে যে পিক আয়রনটা মূলত ব্যবহার করা হয় এখানে, সেই পিক আয়রনে কিন্তু সালফার এবং ফসফরাসের পরিমাণ, এর মাত্রা কিন্তু অনেকটাই কম রাখা হয়। তো এই কনভার্টার প্রথমে কিছুটা তাপ দিয়ে উত্তপ্ত করে নেওয়া হয়, আর উত্তপ্ত কনভার্টার কাত করে বাতা চুল্লি বা কিউপোলা চুল্লি থেকে গলিত পিক আয়রন সরাসরি কিন্তু চার্জ রূপে নেওয়া হয়। তারপর টুয়ারের মধ্য দিয়ে দুই থেকে প্রায় 2.5 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার চাপে কিন্তু বায়ু প্রবাহ চালনা করা হয়। তারপরে কনভার্টারকে ধীরে ধীরে সোজা করা হয়, আর তখন মোটামুটি প্রায় গলিত ধাতুর তাপমাত্রা থাকে 1250 ডিগ্রি সেলসিয়াস। তো বাতাসের অক্সিজেন সিলিকা এবং ম্যাঙ্গানিজের সাথে বিক্রিয়া করে মূলত অদাহ্য সিলিকন ডাইঅক্সাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন করে, যা ধাতুমাল রূপে গলিত ধাতুর উপরে কিন্তু ভেসে থাকে। তো এ সময় গলিত লোহার তাপমাত্রা প্রায় বেড়ে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠে যায়। তো এই প্রক্রিয়া শেষ হতে মোটামুটি, এই এতটুকু প্রক্রিয়া শেষ হতে মোটামুটি প্রায় 3 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। অপরদিকে কার্বন আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড গঠন করে, আবার কার্বন মনোক্সাইড আবার কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তরিত হতে থাকে। তো এই সময় কার্বন মনোক্সাইড কনভার্টারের মুখে 8 থেকে প্রায় 10 মিটার দীর্ঘ উজ্জ্বল শিখাসহ জ্বলতে থাকে। ধাতুতে যখন কার্বনের পরিমাণ কমে আসে তখন এই শিখাও ছোট হয়ে যায়, আর কার্বন দূর হওয়ার মূলত এটাই একটা প্রমাণ। তো এই ঘটনা প্রায় 6 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তো এই সময়টাকে মূলত বলা হয় স্ফুটনকাল। তো এই স্ফুটনকালে সিলিকনের বিজারণের কারণেই মূলত প্রচুর তাপের সৃষ্টি হয়, প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো এই তাপে মূলত গলিত ধাতু কিন্তু বাষ্পীভূত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য মূলত এই তাপমাত্রা কমানোর জন্য কিছুটা লোহা করি যুক্ত করা হয়। আবার সিলিকনের মাত্রা যদি কমে যায় তাহলে গলিত ধাতুতে কিন্তু সংকোচন হওয়ার সম্ভাবনা থাকে, আর এই জন্যই মূলত গলিত ধাতুতে ফেরোসিলিকন আয়রন মূলত যুক্ত করা হয়। তো এই ছিল মূলত অ্যাসিড বেসিমার পদ্ধতি। তো এবার আসি বেসিক বেসিমার পদ্ধতি। এটা মূলত অ্যাসিড বেসিমার পদ্ধতির মতোই, তবে কনভার্টারের অভ্যন্তরে দুর্গল সামগ্রী অর্থাৎ বেসিক দুর্গল সামগ্রীর কিন্তু লাইনিং দেওয়া থাকে। এই পদ্ধতিতে ব্যবহৃত পিক আয়রনে সিলিকনের মাত্রা অনেকটা কম রাখা হয়, তবে সালফার এবং ফসফসের মাত্রা যদি বেশি থাকে তাহলে কোনো সমস্যা নাই। তো এই পদ্ধতিতে গলিত পিক আয়রনের ওজনে প্রায় 15 থেকে 20% কিন্তু চুন ফ্লাক্সিং দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। তো কনভার্টারকে প্রথমে কাত করে কিছুটা চুন এবং পরে 1180 হতে প্রায় 1250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত পিক আয়রন নিয়ে বায়ু প্রবাহ চালনা করা হয় এবং শেষে কনভার্টারটিকে সোজা করা হয়। এই ধাপে মূলত লোহা, সিলিকন এবং ম্যাঙ্গানিজ জারিত হয়ে অক্সাইডে রূপান্তরিত হয়। সিলিকন কম মাত্রায় থাকে বলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। আবার কার্বন জারিত হয়ে কনভার্টারের মুখে শিখাসহ জ্বলতে থাকে, তবে এই শিখা কিন্তু উজ্জ্বল এবং দীর্ঘ হয় না।
আবার ফসফরাস জারিত হওয়ার সময় সবচেয়ে বেশি তাপ উৎপাদিত হয়, তাই এই পর্যায়ে কিছুটা চুন যুক্ত করা হয় যাতে ফসফরাসের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ফসফেট রূপে ধাতুমল তৈরি করে যা মূলত গলিত ধাতুর উপরে ভেসে থাকে। তো ফসফরাসের মাত্রা স্বাভাবিক মাত্রা যখন চলে আসে তখন মূলত এই গলিত ধাতু ট্যাফলের সাহায্যে ল্যাডলে ঢেলে নেওয়া হয়। তো এইভাবে মূলত এই বেসিক বেসমেন্ট পদ্ধতিতে আমরা পিগ আয়রন গলিয়ে ইস্পাত উৎপাদন করে থাকি। তো এবারে আমরা লিন্স ডোনাইস বা এলডি পদ্ধতি সম্পর্কে জানব। তো এটি মূলত বেসিমার পদ্ধতির একটি নতুন সংস্করণ মাত্র, আর অন্য কিছু না। তো এই পদ্ধতিতে কোনো বাতাস ব্যবহার করা হয় না, তবে মূলত বাতাসের পরিবর্তে অক্সিজেন অর্থাৎ বিশুদ্ধ অক্সিজেন ব্যবহার করা হয়। অর্থাৎ লেন্স নামক একটি পাইপের সাহায্যে এই অক্সিজেনটা সরবরাহ করা হয়। তো দেখো, এটা হচ্ছে লেন্স নামক যে পাইপটা, এটা হচ্ছে সেই পাইপ। এই পাইপ দিয়ে মূলত অক্সিজেন সরবরাহ করা হয় কনভার্টারের মধ্যে। তো এতে যেহেতু বাউ ব্যবহার করা হয় না, তার মানে এতে কোনো টুয়ারও থাকে না বা কোনো এয়ার বক্স উইন্ড বক্সও থাকে না। তো এই লেন্স পাইপের নিম্নাংশ গলিত ধাতুর পৃষ্ঠ হতে মোটামুটি প্রায় 75 থেকে 90 সেন্টিমিটার উপরে রাখা হয়। তো এই পদ্ধতিতে প্রথমেই গলিত পিগ আয়রন কনভার্টারে নেওয়া হয়, এরপর উচ্চ চাপে অক্সিজেন সরবরাহ করা হয়, ফলে গলিত ধাতুতে থাকা সিলিকন ম্যাঙ্গানিজ কার্বন প্রবল বেগে জারিত হয়, যার দরুন কিন্তু কনভার্টারে প্রচুর তাপমাত্রা প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু উৎপন্ন হয়। আর এই সময় মূলত ফ্লাক্স হিসেবে কিছুটা চুন নেওয়া হয়। এই উচ্চ তাপমাত্রায় সর্বশেষে কিন্তু সালফার এবং ফসফরাস বিজারিত হয়, আর এই বিজারণে অপদ্রব্যসমূহ বিক্রিয়া করে ধাতুমল গঠন করে যা গলিত লোহার উপরে ভেসে থাকে। তো এই ছিল মূলত এই লিন্স ডোনাইস বা এলডি পদ্ধতি। তো এই পদ্ধতিটি মূলত জাস্ট বেসিমারের নতুন সংস্করণ, আর অন্য কিছু না। তো এই টোটালি মূলত এই তিনটা যে পদ্ধতি আলোচনা করলাম, অ্যাসিড বেসিমার পদ্ধতি, তারপরে হচ্ছে তোমার বেসিক বেসিমার পদ্ধতি, আর সর্বশেষ হচ্ছে এই লিন্স ডোনাইস বা এলডি পদ্ধতি। তো এই তিনটা পদ্ধতি মূলত এই বেসিমার কনভার্টারের সাহায্যে করা হয়, বেসিমার পদ্ধতির মধ্যেই পড়ে। তো এই ছিল মূলত বেসিমার কনভার্টার পদ্ধতিতে ইস্পাত উৎপাদন। তো আমরা পরবর্তীতে অবশ্য এখানে এই অধ্যায়ে ওপেন হার্ট পদ্ধতিও আছে। তো ওপেন হার্ট পদ্ধতি তো আমরা অলরেডি গত অধ্যায়ে আমরা আলোচনা করে আসছি। তো আমি এই অধ্যায়ে মূলত ওপেন হার্ট পদ্ধতিটা আলোচনা করব না, বা এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রুসিবল পদ্ধতিতে ইস্পাত উৎপাদন, এটা নিয়ে মূলত আলোচনা করব। ক্রুসিবল পদ্ধতিতে ইস্পাত উৎপাদন প্রকৃতপক্ষে আসলে অনেক পুরাতন একটি পদ্ধতি। তো এটি মূলত একটি চোঙ্গাকৃতির চুল্লি যার বহিরাবরণ ইস্পাতের পাতের তৈরি করা থাকে। তো এর ভিতরে মূলত দুর্বল একটি আস্তরণ দেওয়া থাকে, চুল্লির উপর দিকে একটি চলনক্ষম একটি ঢাকনা থাকে এবং বর্জ্য গ্যাস নির্গমনের জন্য একটি চিমনিও আছে। তো এর কোক রাখার জন্য, এই চুল্লিতে কোক রাখার জন্য মূলত একটি গ্রেট থাকে, তবে গ্রেটের মধ্যে দিয়ে বাউ সরবরাহ করার উপরেও কিন্তু ব্যবস্থা করে দেওয়া থাকে। তো প্রথমেই এই চুল্লিতে কোক দিয়ে একটি বেড তৈরি করে নেওয়া হয়। তো পরে এই বেডের উপরে ক্রুসিবলকে রেখে এই কোককে মূলত প্রজ্বলিত করা হয়। অধিকাংশ কোক যখন প্রজ্বলিত হয়ে যায় তখন কিছুটা কোক সরিয়ে এই ক্রুসিবলকে এই কোক বেডের মধ্যে প্রবেশ করানো হয় এবং চার্জিং দ্রব্যাদি নেওয়া হয়। তো এরপর বায়ু সরবরাহ চালু করা হয় বা চালনা করা হয়। তো একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে ধাতুগুলো গলতে থাকে। তো ধাতু যখন সম্পূর্ণরূপে গলে যায় তখন একটা ক্রুসিবল চিমটার সাহায্যে ক্রুসিবলকে এই কোক বেড থেকে উঠে নেওয়া হয়। তো মূলত এই উঠে নেওয়ার পরে মূলত চাহিদা মোতাবেক মূলত ঢালাই করা হয়। তো এই মূলত এটাই মূলত হচ্ছে ক্রুসিবল পদ্ধতিতে ইস্পাত উৎপাদন। তো এইভাবে মূলত আমরা এই ধাতুকে অর্থাৎ পিগ আয়রনকে গলিয়ে আমাদের চাহিদা মতো আমরা ইস্পাত উৎপাদন করতে পারি এই পদ্ধতিতে। তো এই পদ্ধতিতে মূলত খুব অল্প খরচেই সম্পাদন করা যায়, খুব ছোট পরিসরে ছোট ছোট কারখানায় মূলত এই পদ্ধতি খুব বেশি ব্যবহার করা হয়। এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে যে বেসিমার পদ্ধতির চাইতে ওপেন হার্ট ইস্পাত বেশি উৎকৃষ্ট মানের কেন, এরকম একটা প্রশ্ন আছে। তো এসো আমরা এটা জেনে নিই। তো বেসিমার ইস্পাতের চেয়ে ওপেন হার্ট ইস্পাত উৎকৃষ্ট হওয়ার কারণ, ওপেন হার্ট পদ্ধতিতে ফসফরাস অনেক নিম্নমাত্রা পর্যন্ত দূর করা যায়, তবে ইস্পাতে দ্রবীভূত অক্সাইডের পরিমাণ অনেক কম থাকে, জ্বালানি সরাসরি কিন্তু ধাতুর সংস্পর্শে আসে না বলে অপদ্রব্য কম থাকে। আমরা জানি যে ওপেন হার্ট চুল্লিতে মূলত জ্বালানি সরাসরি গলিত ধাতুর সংস্পর্শে আসতে পারে না, একটাই কারণ, সেটা হলো যে মূলত এখানে তাপটা কি ছাদে প্রতিফলিত হয়ে গলিত অর্থাৎ পিগ আয়রনের উপরে পড়ে। তো এই জন্য মূলত জ্বালানি সরাসরি গলিত ধাতুর সংস্পর্শে আসতে পারে না। তো অক্সিডেশনের প্রভাব কম থাকে, যে কোনো পরিমাণে ফসফরাসযুক্ত পিগ আয়রন ব্যবহার করা যায়, সালফার সম্পূর্ণ দ্রবীভূত না হলেও কিছুটা অপসারণযোগ্য, নাইট্রোজেন থাকে না বললেই চলে, ওপেন হার্ট পদ্ধতিতে সময় বেশি লাগে বলে ইস্পাতের মান নিয়ন্ত্রণ করা সহজ হয়। যেহেতু সময় বেশি লাগে অর্থাৎ বেসিমার পদ্ধতি কিন্তু খুব দ্রুত হয়ে যায়, আর ওপেন হার্ট পদ্ধতিতে একটু সময় বেশি লাগে, এই জন্য আমরা ইস্পাতের মান নিয়ন্ত্রণটা খুব সহজেই করতে পারি।
তো ধীরে ধীরে কাজ সম্পন্ন হয় বলে ধাতুর অভ্যন্তরীণ গঠন উন্নতমানের হয়। তো বেসিমার পদ্ধতিতে যে ইস্পাতগুলো আমরা পেয়ে থাকি তার চাইতে ওপেনহার পদ্ধতিতে ইস্পাত যেগুলো পেয়ে থাকি সেগুলো উৎকৃষ্ট মানের হওয়ার পিছনে মূলত এগুলো হচ্ছে কারণ। এছাড়াও আমরা আরো ভালো মানের যদি ইস্পাত উৎপাদন করতে চাই তাহলে সেখানে ডুপ্লেক্সিং ও টিপ্লেক্সিং পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ ডুপ্লেক্সিং পদ্ধতি বলতে এরকম বোঝাচ্ছি যে যেমন বেসিমার পদ্ধতির ক্ষেত্রে যদি আমি ধরি, যদি আমি অ্যাসিড বেসিমার পদ্ধতি যদি ব্যবহার করি তাহলে কি ঘটনা ঘটে, শুধুমাত্র সিলিকনটা দূরীভূত করা সম্ভব হয় কিন্তু ফসফরাস ও সালফার কিন্তু দূরীভূত হয় না। আবার যখন আমরা বেসিক পদ্ধতি ব্যবহার করি তখন কিন্তু সালফার এবং ফসফরাস দূরীভূত হয় কিন্তু সিলিকন কিন্তু আবার দূরীভূত হয় না। কিন্তু এখানে যদি আমি দুইটা পদ্ধতি একই সাথে ব্যবহার করি তাহলে কি ঘটনা ঘটবে, মানে একটা বেসিকটা আগে ব্যবহার করলাম পরে অ্যাসিড বেসিমার পদ্ধতিটা ব্যবহার করলাম তাহলে কিন্তু ফসফরাস সালফার সিলিকন তিনটাই কিন্তু দূর হয়ে গেল। তো এটা মূলত যে দুইটা প্রক্রিয়া যে আমি ব্যবহার করলাম, এই দুইটা প্রক্রিয়া ব্যবহার করার ফলে যে ইস্পাতটা পাবো সেই পদ্ধতিটা মূলত হচ্ছে ডুপ্লেক্সিং বলে। অর্থাৎ দুইটা পদ্ধতি ব্যবহার করে যে ইস্পাতটা আমরা যদি উৎপাদন করে থাকি তাহলে সেটাকে বলা হয় ডুপ্লেক্সিং পদ্ধতি। এখন যদি মনে করো যে আরও উন্নত মানে আমার ইস্পাত প্রয়োজন, এর মধ্যে যে অপদ্রব্যগুলো আছে সামান্য পরিমাণ সেগুলো রাখা যাবে না, তখন যদি আমরা আরও একটা প্রক্রিয়া ব্যবহার করি ইলেকট্রিক ফার্নেস ব্যবহার করতে পারি বা আদার্স কোনো ফার্নেসও ব্যবহার করতে পারি, ব্যবহার করে যদি আরও উন্নত মানের ইস্পাত পেতে চাই, অর্থাৎ মোট তিনটা আমি প্রক্রিয়া এখানে ব্যবহার করলাম উন্নত মানের ইস্পাত পাওয়ার জন্য, তো এই পদ্ধতিটিকেই মূলত বলা হচ্ছে যে টিপ্লেক্সিং পদ্ধতি। অর্থাৎ ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে যদি আমি দুইটা প্রক্রিয়া ব্যবহার করি তাহলে সেটাকে বলি আমরা ডুপ্লেক্সিং, এবং যদি তিনটা পদ্ধতি ব্যবহার করে থাকি তাহলে সেটাকে আমরা বলি টিপ্লেক্সিং পদ্ধতি। তো এই পদ্ধতি ব্যবহার করার পিছনে একটাই কারণ যে আমরা উৎকৃষ্ট মানের ইস্পাত আমার প্রয়োজন। তো এই ছিল মূলত তোমাদের এই সপ্তম অধ্যায়ের সিম্পল অর্থাৎ সংক্ষিপ্ত কিছু আলোচনা। তো নেক্সট যে অধ্যায়টা আছে তোমাদের অষ্টম অধ্যায়, এটাও মূলত ইস্পাত সম্পর্কিত। তো ওই অধ্যায় মূলত আরও ইস্পাত সম্পর্কে আরও কিছু জানতে পারবে ইনশাল্লাহ।